এইবার তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে v1 v2 বার করা, যে গুণ অপর সমীকরণটাকে এক নম্বর দিয়ে ভাগ নাও, ভাগ ওয়ান করলে কি দাঁড়াবে দেখো, ভাগ মিলে প্রথমেই দেখো m1 m1 m2 একটু বাতিল হয়ে যাবে, u1 square minus v1 square, তুমি লিখে দিচ্ছি m1 into u1 square minus v1 square বাই m1 into u1 minus v1 equal m2 into v2 square minus u2 square by m2 into v2 minus u2। তাহলে m1 m2 m1 m1 আর m2 m2 বাতিল হয়ে যাবে, উপরটা u1 square minus v1 square মানে u1 plus v1 into u1 minus v1 u1 minus v1 টা বাতিল হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কি, বাম দিকে পড়ে থাকবে u1 plus v1 equal, এদিকে v1 plus v2 plus u2 into v2 minus u2 টা বাতিল হয়ে যাবে, তাহলে থাকবে v2 plus u2, এটা থাকবে। সুতরাং তোমার v2, আমরা v1 v2 বার করতে হবে, আমি v2 মানটা বার করছি, ইকুয়াল টু u1 plus v1, u2 লিখে নিয়েছি -u2, এটাকে ইকুয়েশন নাম্বার 3 বললাম। আমাদের বার করতে হবে, লক্ষ্য হচ্ছে v1 v2 বার করা, সেই জন্য আমরা v2 এর ভ্যালুটা 3 নম্বর থেকে 1 নম্বরে বসাবো। তাহলে পুটিং দি ভ্যালু অফ v2 ফ্রম ইকুয়েশন 3 টু ইকুয়েশন 1, তাহলে পুটিং দি ভ্যালু অফ v2 ফ্রম ইকুয়েশন 3 টু 1 কি হবে না, তাহলে বাম দিকটা অপরিবর্তিত থাকবে, m1 into u1 minus v1 ইকুয়াল v2 মানটা লিখছি u1 plus v1 minus u2, আর একটা v2 জায়গায় লিখলাম, আর একটা -u2 পড়ে আছে -u2, এটা দাঁড়াবে। তাহলে সুতরাং m1 u1 minus m1 v1 ইকুয়াল m2 u1 plus m2 v1 minus, এটা আমি -2u2 একবারে লিখেছি, -2m2u2 লক্ষ্য হচ্ছে আমাদের v1 বার করা, সেন v1 গুলোকে একদিকে নিয়ে, এটাকে এদিকে নিয়ে যাচ্ছে আর বাকি সব এদিকে নিয়ে চলে আসছে। তাহলে u1 u1 এটাও আসবে, m1 u1 minus m2 u1, এটাও এদিক নিয়ে আসছে, +2 m2 u2 ইকুয়াল টু এই m1 v1, আর এটাকে এদিকে নিয়ে যাচ্ছে m1 v1 plus m2 v2, m1 v1 plus m2 v1। তাহলে এইখান থেকে u1 কমন নিচ্ছি, সুতরাং m1 minus m2 into m1 plus 2 m2 u2 ইকুয়াল m1 plus m2 into v1, এবার v1 কে বার করতে হবে, v1 এসে গেছে, আমাদের যেটা বলতে আমি ভুলে গেছি যে v1 এর মানটা বার করতে হবে m1 m2 u1 u2। আচ্ছা অবশ্যই এগুলো কিন্তু ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে প্রযোজ্য, একমাত্রিক গতি, সুতরাং v1 equal to m1 minus m2 by m1 plus m2 into u1 plus 2 m2 by m1 plus m2 into u1, এইগুলো সংঘর্ষের পর প্রথম
বস্তুর গতিবেগ এই রাশি মানে এইবার দ্বিতীয় বস্তুর গতিবেগ পড়তে হবে দ্বিতীয় বস্তুর গতিবেগ v2 এই সমীকরণে শুধু v1 এর মানটা বসিয়ে দিতে হবে চার নম্বর এটা চার বললাম তাহলে চার নম্বরে থেকে v1 এর মানটা কিনে বসাতে হবে আমি এদিকে মুছে দিচ্ছি এটা
equal to u1 দেখো কত ছোট হয়ে গেল যে যদি ইফ দা ম্যাস অফ দি টু বডিজ আর ইকুয়াল এন্ড দে কোলাইড ইচ আদার দেন u1 equal to u2 এন্ড u2 equal to u1 অর্থাৎ প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তু প্রাথমিক বেগটা পাচ্ছে দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তু প্রাথমিক বেগটা পাচ্ছে অর্থাৎ বলা যায় যে হিয়ার দি টু বডি ভেলোসিটি অফ দি টু বডিজ interchanges. So we can conclude if the two bodies of same mass move and collide, then the velocity of the bodies will be interchange. বস্তুর গতিবেগগুলো বিনিময় ঘটে এই জিনিসটা এলো এখন এটা যদি পরীক্ষায় দেয় সেক্ষেত্রে এতটা করে M1 M2 বসানোর দরকার নেই প্রথম থেকেই যে ভরবেগের সংরক্ষণ সূত্র বা গতিশক্তি সংরক্ষণ নীতি প্রয়োগ করে করা হয়েছে প্রথম থেকেই ভরগুলোকে ইকুয়াল বসিয়ে দিতে হবে M1 আর M2 জায়গায় M তাহলে প্রথমেই দেখবে M গুলো বাতিল হয়ে যাবে ক্যালকুলেশনটা অনেক ছোট হয়ে যাবে আর তা না হলে এটা হবে ইউল বি এ ডঙ্কি ডঙ্কি সদৃশ ক্যালকুলেশন হবে আমার এখানে এই পর্যন্ত হয়েছে বলে আমি করে দিলাম প্রথম থেকে আর করে দিলাম আচ্ছা আর একটা কেস তাহলে এটা হলো কেস 1 তাহলে দ্বিতীয় কেস কি হয় আমরা যেটা দেখেছি যে ধরো একটা বডি খুব ভারী আর একটা খুব হালকা এন্ড ভারী হেভি বডি হেভিয়ার বডি ইজ অ্যাট রেস্ট এন্ড দি লাইট বডি ইজ মুভিং and collide with the heavy one then what happen তাহলে একটা বস্তু খুব ভারী তাহলে m1 টা হালকা আর m2 টা খুব ভারী তাহলে m2 is very very greater than s2 is very very greater than m1 আর কি বলছি না প্রথমটার গতিবেগ u1 equal to u1 and দ্বিতীয় বস্তুটা at rest u2 equal to 0 তাহলে সংঘর্ষের পর বস্তুগুলোর গতিবেগ কত তাহলে 4 নম্বর থেকে করতে হবে 4 আর 5 থেকে যেটা খুব ভারী সেইটা দিয়ে লব এবং হরকে ভাগ করতে হবে তাহলে 4 নম্বরকে m2 যেহেতু খুব বেশি m2 দিয়ে লব এবং হরকে ভাগ করতে হবে তাহলে from 4 v1 equal to কি পাবে দেখো m1 by m2 minus 1 by m1 by m2 plus 1 into u1 plus 2 m2 by m2 by m1 by m2 plus m2 by m2 into u2 তাহলে এই জায়গাটা প্রায় জিরো m2 greater than 1 বলে m1 by m2 m2 nearly equal to 0 m1 by m2 nearly equal to 0 সুতরাং v1 equal এটাও 0 এটাও 0 তাহলে minus 1 by plus 1 রইল প্রায় এটা হবে minus u1 আর এখানে পাবে তোমার 2u2 by m1 by m2 plus 1 u2 টা 0 আমার একটা ভুল হয়েছে u2 টা 0 তার মানে 2 ইনটু 0 তার মানে এই পার্টটা 0 হয়ে গেল অর্থাৎ v1 প্রায় মাইনাস u1 এন্ড সিমিলারলি v2 টা কি পাবে v2 ইকুয়াল টু এই ইকুয়েশন থেকে যদি করো প্রথমেই তোমার u2 টা 0 বসালে এই ফ্যাক্টরটা বাতিল হয়ে যাবে m2 দিয়ে ভাগ হবে তার মানে হবে 2 m1 by m2 by m1 by m2 plus m2 by m2 into u1 এই রাশিটা m1 by m2 রাশিটা কত প্রায় জিরো বসিয়েছি সুতরাং v2 প্রায় জিরো অর্থাৎ দি ভেলোসিটি অফ দিস হেভিয়ার বডি ইজ অলসো জিরো আপ ইভেন আফটার কোলিশন and the velocity of the first body remains unchanged but its direction is opposite
অর্থাৎ যে গতিবেগে ধাক্কা মেরেছে সেই গতিবেগ নিয়ে ফিরে আসবে। যেটা আমরা দেখেছি যে দেওয়ালে যদি একটা মার্বেল দিয়ে জোর ধাক্কা মারা হয়, দেওয়ালটাকে যদি দ্বিতীয় বস্তু ধরো খুব বেশি তার ভর এবং সেটা স্থির অবস্থায় আছে, মার্বেলটা প্রথম বস্তুটার প্রথমে যে গতিবেগ নিয়ে ধাক্কা মেরেছিল সেই গতিবেগের সমান গতিবেগ নিয়ে ফিরে আসে। এটাই আমরা দৈনন্দিন জীবনে দেখেছি।